আমাকে মানে মনে হচ্ছে যে কুয়ার ভেতরে কেউ ফেলে দিয়েছে, সবুরে মাওয়া ফলে তো একটু সবুর করাই ভালো। সাকিবের সাথে সম্পর্ক হালকা হওয়ার পর থেকেই হঠাৎ করে বাচ্চা নিয়ে ক্যামেরার সামনে এলেন পুদাসেরি, এমনটাই গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাই এ বিষয়ে বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। বর্তমানে জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম একজন নায়িকা হচ্ছে পুদাসেরি, কিন্তু পর্দার বাইরে অপু বুবলির মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়েও রয়েছে নানা আলোচনা সমালোচনা। সাকিবের সাথে গুলোই সিনেমা করার পর থেকেই গুঞ্জন রটে সাকিবের সাথে প্রেম ভালোবাসা এবং গোপনে বিয়েও করেছেন পূজা, কিন্তু পূজা বরাবরই তা অস্বীকার করে আসছে। তবে এবার সন্তান নিয়ে নানা গুঞ্জন রয়েছে তার। ভিডিওতে দেখা যায় ফুটফুটে সন্তান কোলে নিয়ে বসে আছে পুদাসেরি, ঘরোয়াভাবে সেই সন্তানের কেয়ারও নিচ্ছেন তিনি। সেই বাচ্চাকে নিয়ে বিভিন্নভাবে ক্যামেরায় বন্দী হয়েছেন পূজা, কিন্তু পূজার কোলে সন্তান আসবে আর সাকিব খানের নাম সেখানে থাকবে না সেটা তো ভাবাই যায় না। অনেকের মতে কোনো কিছু স্বীকার না করলেও একটা সময় সব বেরিয়ে আসবে এমনটাই ভাবছেন নেটিজেনরা। তবে দর্শকদের এমন মন্তব্যের যথাযথ কোনো প্রমাণও নেই, বলা যায় এই সব কিছুই একটা মন করা কথা। তবে অনেকেই দেখে অনেক কিছুই মন্তব্য করছেন, পূজা ইচ্ছে করে সাকিব খানের সাথে আলোচনায় থাকার জন্য এমন চেষ্টা করছে, সম্পর্ক তাদের মধ্যে হালকা হলেও ইন্ডাস্ট্রিতে সাকিব ছাড়া তার কোনোই গতি নেই। আর এর আগেও সন্তান কোলে নিয়ে ঘরোয়াভাবে বেশ কিছু স্থিরচিত্র তার ফেসবুকে শেয়ার করেছিলেন। তবে শিশু ছেলে কোলে নিয়ে আদর করার বিষয়টা স্বাভাবিক হলেও পূজার কোলে অনেকটাই অস্বাভাবিক বটে। অনেকের মতে যেহেতু সাকিব খানের সাথে তার সম্পর্ক নিয়ে অনেক কথাই রটে বা সোশ্যাল মিডিয়ায় ঘটে, সেহেতু এমন কিছু ছবি শেয়ার করা উচিত যেখানে বাচ্চার আসল পরিচয়টা উল্লেখ থাকবে। প্রিয় দর্শক, সন্তান কোলে নিয়ে পূজার এমন দৃশ্য দেখে আপনার কোনো মতামত থেকে থাকলে কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।